যারা খুব বেশি অসুস্থ, অনেক বেশি দুর্বল এবং যারা অনেক বয়স্ক, তাদের এই সামনের শীতে একটা অসুবিধা প্রায় দেখা যাবে, শরীরের বিভিন্ন জায়গায় মাংসগুলো একটু কুচকে যায়। তবে সবচাইতে বেশি যে মাংসটা কুচকায়, যেটা একদম কমন, সেটা হচ্ছে দুই পায়ের গোছায়, অর্থাৎ লেগ ক্রাম্প। ঠিক আছে, এখন এই যে লেগ ক্রাম্পটা হচ্ছে, মূল কারণ তো দুর্বলতা আছে, পুষ্টিহীনতাও আছে। শরীরে যদি আমাদের মিনারেল, ম্যাগনেসিয়াম একটু কমে যায়, ক্যালসিয়াম একটু কমে যায়, এমনকি জিঙ্ক এবং সেলেনিয়ামও কমে যায়, তখন কিন্তু এই লেগ ক্রাম্পটা খুব বেশি হয়। তো একদম বলেন যে সাধারণ সমস্যার সমাধানটা কী, আপনি করবেন কি, এই ছালসহ তিল, তিসি, মিষ্টি কুমড়া বীজ, লাউর বীজ, এই যে ভর্ত করে খায়, এটা কিন্তু খুব ভালো। এটা খেলে দেখবেন যে রোগী অনেক ভালো আছে। আর এই সিজনাল তো সবজিগুলি দিবেন। এবার আমি আসছি যে ঔষধ হোমিওপ্যাথিক কী দিব। তো লেগ ক্রাম্পের যে ওষুধটা হচ্ছে খুবই একদম সবাই গণহারে এটা দিতে পারে, এটা নাম হচ্ছে কলোসিন্থ। এবং কলোসিন্থ ওষুধটা আপনি 3 বা 6 দিবেন, অত্যন্ত ভালো কাজ করে। কারো কাছে যদি 6 না থাকে 30 দিবেন, কিন্তু প্লিজ 200 দিয়ে শুরু করবেন না। আরও একটা ওষুধ আছে, সেটাও দুর্দান্ত কাজ করে, ওটা কিন্তু বায়োকেমিক, ওটার নাম হচ্ছে ম্যাগনেসিয়া ফসফেট। যখন লেগ ক্রাম্পে রুগী খুব চিল্লাচিল্লি করে, তখন এই ট্যাবলেট আপনি নেবেন, একটু কুসুম গরম পানিতে 3টা 4টা দিয়ে তাকে 15 মিনিট পরপর খাওয়ান, দেখবেন খুবই দ্রুত সে আরাম পাচ্ছে। আরাম পাওয়ার পরে এই ওষুধটা সারাদিনে আরও 3-4 বার দেবেন, তো দেখবেন রুগীর আর এইটা বারবার ফেরত আসছে না। আরও একটু ওষুধ আছে, ওটার নাম হচ্ছে ব্রায়োনিয়া। রুগী খুবই শুকনা কাশ কাশছে এবং সে কাশটা সহজে যাচ্ছে না, আর রুগী চুপচাপ হয়ে পড়ে থাকতে ভালোবাসে। তারপর দেখবেন কি যে কাশির সঙ্গে সঙ্গে তার এই লেগ ক্রাম্প হচ্ছে। তো এইখানে শুধুমাত্র লেগ ক্রাম্পের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কলোসিন বা ম্যাগনেসিয়া ফস দিবেন না। আপনি এখানে দেখবেন যে রুগীর কাশি আছে প্লাস তার মাসল ক্রাম্প হচ্ছে, এইখানে কিন্তু আপনি ব্রায়োনিয়া ওষুধটা দিবেন। এবং যতবার আমি ব্রায়োনিয়ার কথা বলবো, ততবারই বলবো ব্রায়োনিয়া ওষুধটা চলাকালে দয়া করে কোনো টক খাবেন না, কারণ এই এখন তো সময় হচ্ছে কদবেলের, জলপাইয়ের, তো অনেকে ওষুধও খাচ্ছে আবার টকটাও খাচ্ছে, তাহলে কিন্তু সেরকম সুফল পাবে না। আরও একটা আছে যে মেয়েদের যখন পিরিয়ড হয়, তো অনেকের পিরিয়ডে প্রচণ্ড ব্যথা হয়, এবং এই ধরনের যাদের পিরিয়ড হচ্ছে তাদের কিন্তু ওই সময় কিন্তু মাসল ক্রাম্প খুব হয়। তো যখন এরকম মাসল ক্রাম্প হচ্ছে এবং সে পিরিয়ডের ভিতরে আছে, তখন কিন্তু সিমিসিফিওগা ওষুধটা দেবেন। এবং এই ওষুধটা রুগীকে আপনি দয়া করে মাসখানেক খাওয়াতে থাকেন, আশা করি ভবিষ্যতে তার আর এই ধরনের মাসল ক্রাম্প হবে না বা লেগ ক্রাম্প হবে না এই পিরিয়ড চলাকালে। অনেকের হয় কি, আমি তো ওষুধগুলি দিলাম তো হচ্ছে কি ব্যথা, মানে মাসলগুলি নর্মাল হয়ে গেল, ওই যেরকম কুচকে থাকাটা স্বাভাবিক হয়ে গেলে, কিন্তু তাও পায়ে খুব ব্যথা। এই যে ব্যথা, এখানে কিন্তু আপনি দয়া করে এরপরে আপনি আর্নিকা দিবেন, 2-3 দিন আর্নিকা দিবেন। আর অন্যান্য যে আনুষঙ্গিক যে নিয়মকানুন আছে, একটু তেল মালিশ করে, এই কাজগুলি আপনি অবশ্যই করবেন। মাসল ক্রাম্পের আরও অনেকগুলি ওষুধ আছে, তো সেগুলি হচ্ছে